মানুষ মরণশীল যেখানে যাই যে অবস্থাতেই থাকি না কেন মৃত্যুর স্বাদ আমাদের সবাইকেই পেতে হবে তবে মৃত্যুর পর আমাদের মৃতদেহ পচে গলে যায় এটা আমরা সবাই জানি কিন্তু মহাকাশে মৃতদেহের কি হয় তা কি আমরা জানি কারণ মহাকাশে অল্প ঘনত্বের বস্তু বিদ্যমান অর্থাৎ শূন্য মহাশূন্য পরিপূর্ণ ফাঁকা নয় প্রধানত অতি অল্প পরিমাণে হাইড্রোজেন প্লাজমা তড়িৎ চৌম্বকীয় বিকিরণ চৌম্বকক্ষেত্র এবং নিউট্রিনো এই শূন্য অবস্থান করে তাত্ত্বিকভাবে এতে কৃষ্ণ বস্তু ও কৃষ্ণ শক্তি বিদ্যমান মহাশূন্য এমন অনেক কিছু আছে যা মানুষ এখনো কল্পনা করতে পারেনি তাই পৃথিবীর মতো মহাকাশে মৃতদেহ পচে না তবে কি হয় মহাকাশের লাশটা পচার সুযোগ পাবে না কারণ রেডিয়েশন ও বায়ুশূন্যতার শক্তি শরীরের যত ব্যাকটেরিয়া আছে ওইগুলো মারা যায় বা শীত নিদ্রায় চলে যাবে পৃথিবীর কক্ষপথের সাথে চলে তবে তা কম চাপের কারণে সিদ্ধ হয়ে মমিতে পরিণত হবে অনেকটা ইতালির পাম্পেতে আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের কারণে ধ্বংস হওয়া নগরীতে যেমন লাশ উদ্ধার হয়েছিল তেমন আবার যদি লাশটা পৃথিবীর কক্ষপথ থেকে সৌরজগতের বাহিরের দিকে চায় সেখানে তাপমাত্রা শূন্যের নিচে লাশটা জমে শক্ত হয়ে যাবে যেহেতু বায়ু শূন্যতা তাপের পরিবহনও দ্রুত হয় না তাই এই রকম হতে কয়েক দিন এমন কি কয়েক সপ্তাহ লেগে যেতে পারে মাউন্টেন এভারেস্ট বা আলপেশ পর্বতমালায় হিমবাহের মাঝে লাশ যেমন বছরের পর বছর ভালো থাকে তেমনি মহাকাশর লাশটি কয়েক মিলিয়ন বছরেও পরও চেনা যাবে যতক্ষণ না এটা কোনো জ্যোতিষকে পতিত হচ্ছে